নামাজের পাঠিতে আমি প্রায় মান্নার জন্য দোয়া করি, কারণ মান্নার সাথে এত ছবি করেছি, এত ছবি করেছি, এত সময় দিন রাত আউটডোর ইনডোর। যেদিন মারা যাবে ওই দিন সকালে কথা হয়েছে আগের দিন, আমি তখন আমি আর আমিন খান শুটিং করতেছিলাম মহারাজ জমিদার বাড়িতে। মৃত্যুর আগের দিন মিশাকে কি বলে গিয়েছিলেন নায়ক মান্না, একজন নায়ক আরেকজন ভিলেন, পর্দায় জনপ্রিয় নায়ক ভিলেন জুটি ছিলেন মান্না ও মিশা। পর্দায় দুজনের শত্রুতা থাকলেও বাস্তব জীবনে দুজন ছিলেন পরম বন্ধু। মান্নাকে নিয়ে তাই হাজারো স্মৃতি আজও ভেসে বেড়ায় মিশার আকাশে। মিশার কাছে মান্না এক মহানায়কের নাম, একজন বন্ধুর নাম, একজন শিল্পী, একজন নেতার নাম, যিনি সিনেমার উন্নয়নে সর্বস্ব দিয়ে পরিশ্রম করেছিলেন। মান্নার সাথে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন মিসা সওদাগর, তাই দুজনের মধ্যকার বোঝাপড়া ছিল চমৎকার। মৃত্যুর আগের দিন মিশাকে কি বলে গিয়েছিলেন প্রিয় নায়ক মান্না, সেটা সবারই হয়তো অজানা। মৃত্যুর আগের দিন একটি সিনেমার শুটিং নিয়ে কথা হয়েছিল মান্না ও মিশার। মান্না যেদিন মারা যান ওই দিন 11টার দিকে দুজনেরই শুটিং করার কথা ছিল। পরের দিন সকালে মান্নার সাথে শুটিং করার জন্য মিশা বাসা থেকে বের হয়েছিলেন, মধ্যপথে এসে জানতে পারেন মান্না মারা গিয়েছেন। মিশা বলেন এই খবর কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। মিশা সওদাগর বলেন মান্না এখন লিজেন্ড হয়ে যেত, যেমন ভারতের রজনীকান্ত ও অমিতাভ বচ্চন মান্নার তাদের মতোই একজন হতে পারতেন। লিজেন্ড হয়ে যেত মানে মান্নার নামে, কারণ মান্না এখন মানে বলি এরকম রজনীকান্তের মতো ক্যারেক্টার করত। মান্নাকে মহানায়ক বলে সম্বোধন করলে মিশা বলেন আসলাম তালুকদার মান্না একজন মহানায়কের নাম, মান্নার নামেই ছবি চলতো, তার সাথে কে নায়িকা ছিল সেটা দেখার প্রয়োজন ছিল না, মান্নার একটা ক্ষমতা ছিল, মান্না নিজে ছিল একটি ব্র্যান্ড। সিনেমা করতে গিয়েও মান্না তার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, প্রতিদ্বন্দ্ব জনপ্রিয় নায়িকাদের একই ফ্রেমে হাজির করেছিলেন মান্না, যেটা অন্য কেউ কখনোই করতে পারেননি। মান্না তার প্রযোজিত প্রথম সিনেমার দ্বিতীয় মৌসুমীকে হাজির করেছিলেন, মৌসুমি স্বপ্নকে প্রথমবার একসাথে হাজির করেছিলেন, তাছাড়া অপু বিশ্বাস পূর্ণিমাকে একই ফ্রেমে এনেছিলেন। আজও জায়নামাজের পার্টিতে মান্নার জন্য মনের অজান্তে দোয়া করেন মিশা সওদাগর। মান্না চিরদিন থাকবে মিশার স্মৃতিতে। বাংলা সিনেমায় মান্নার বিকল্প নেই বলে অভিমত দিয়েছেন জনপ্রিয় এই খোল অভিনেতা।